হযরতে মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীগণ যখন জান্নাতে পৌঁছে যাবে তখন তারা শুধু আফসোস করবে এই সমস্ত সময়গুলোর জন্য, যে সময়গুলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সারা দুনিয়াতে কাটিয়েছে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছাড়া যে সময়গুলো দুনিয়াতে ব্যয় করেছে ওই সমস্ত সময়গুলোর জন্য, ওই সময়গুলোর জন্য মানুষ আফসোস করবে জান্নাতে গিয়েও। কারণ জান্নাতে গিয়ে দেখতে পাবে, আমি যদি আরেকটু ইবাদত বন্দেগী বেশি করে করতে পারতাম, আল্লাহ তাআলার নাম যদি আরেকটু বেশি জিকির আজগার করতাম, কোরআন তেলাওয়াত যদি আরেকটু বেশি করে করতাম, দান সদকা যদি আমি আর ভালো করে করতাম, তাহলে জান্নাতের মধ্যে আজকে আমার স্থানটা আরেকটু উপরে হতো, আরেকটু মর্যাদা আমার বেড়ে যেত। এই জন্য সেদিন মানুষে জান্নাতে গিয়েও সময়ের জন্য আফসোস করবে। আমরা তো বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় পড়ে পড়ে ইউটিউবে ফেসবুকে টিকটকে প্রচুর সময় নষ্ট করি, মনে হয় যে আমাদের হাতে এত সময়, এত লম্বা হায়াত নিয়ে আমরা আসছি যে আমরা এইগুলোতে ঢুকে ঢুকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিই। এমনও হয় যে অনেকের টিকটক দেখতে দেখতে দুই তিন ওয়াক্ত নামাজ কাজা করে ফেলে, ইউটিউবে থেকে থেকে দিনের পর দিন বেনামাজে থেকে যায়, গান বাজনা তামাশা ফানি ভিডিও এই সমস্ত দেখে দেখে মানুষ প্রতিনিয়ত গুমরা হচ্ছে আর পথভ্রষ্ট হচ্ছে, জাহান্নামি হচ্ছে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের প্রতি যত্নবান হয়ে, সময়ের প্রতি গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু হায়াত দান করেছেন, কোনো ব্যক্তি যদি জানতে পারতো আমি দশ দিন পনেরো দিন এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর বাঁচবো, নির্দিষ্ট সময়টা যদি কোনো ব্যক্তি জানতো তাহলে ওই ব্যক্তি পাগলপারা হয়ে যেত আমল করার জন্যে। আর এই কারণে আল্লাহ তাআলা জানান নাই দেখি মানুষ তার হায়াতের নির্দিষ্ট পরিমাণটা না জেনে কিভাবে আমি আল্লাহ তাআলার প্রতি আনুগত্য প্রকাশ করে মানুষ সোশ্যাল মিডিয়া থেকে থেকে টিকটক ফেসবুক ইউটিউব এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে গুলোতে প্রচুর পরিমাণ সময় নষ্ট করে, ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস সময় ব্যয় করে, অথচ মানুষের হায়াতের কত দাম। হাদিস শরীফ আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি জানতো তার একদিনের হায়াতের কি পরিমাণ মূল্য তাহলে মানুষ তাদের এই মূল্যবান সময়গুলো নষ্ট করত না। একদিন যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে আমলের সাথে বেঁচে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি শত শত বছর পূর্বে জান্নাতি হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ, শত শত বছর আগে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে একদিন নেক আমল করলে, ঈমান ও আমলের সাথে, ঈমান ও আমলের সাথে একদিন বেঁচে থাকলে ওই ব্যক্তি শত শত বছর পূর্বে জান্নাতে চলে যাবে। তাহলে মানুষের হায়াতের সময়ের কত মূল্য, আর এই মূল্যবান সময়গুলো আমি আপনি প্রতিনিয়ত বিনষ্ট করে দিচ্ছি, দোকানপাটে বসে চা খেয়ে কফি খেয়ে বন্ধু বান্ধবের সাথে থেকে ফেসবুকে ইউটিউবে টিকটকের মতো জঘন্যতম এই সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা থেকে থেকে আমাদের সময়গুলোকে আমরা বিনষ্ট করে দিচ্ছি।